ভারতে কয়েক মাস ধরেই বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর এক মঞ্চে আসা নিয়ে চলছিল তুমুল আলোচনা। এরই মধ্যে গেল সোমবার বেঙ্গালুরুতে এ ধরনের ২৬টি দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। ওই বৈঠকের দিকেই ছিল সবার নজর। মঙ্গলবার জানানো হয়, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের বদলে এবার নতুন একটি মঞ্চে সমবেত হতে চলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। নতুন জোটের নাম ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া রাখা হয়েছে। জানা যায় ইন্ডিয়া নামেই পরিচিত হবে বিজেপি বিরোধী দলগুলোর নতুন জোট। জোটে থাকছে সোনিয়া গান্ধীর ভারতীয় কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি সহ মোট ২৬টি দল। জোটের নতুন নাম প্রকাশের পরপরই কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, আগামী নির্বাচনে লড়াই হবে নরেন্দ্র মোদী বনাম ইন্ডিয়ার। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির জিতেন্দ্র আহ্বাদ জানিয়েছেন, জোটের নতুন নামটি এসেছে রাহুল গান্ধীর মাথা থেকে। জিতেন্দ্র টুইটারে বলেন, তার সৃজনশীলতা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তবে নাম বদল হলেও নতুন জোটে চেয়ারপারসন বা আহ্বায়ক পদ আপাতত ঘোষণা করা হয়নি। ইউপিএর চেয়ারপারসন ছিলেন সোনিয়া গান্ধী, তবে এবার তিনি সেই পদে থাকবেন কিনা তা নিয়েও চলছে ব্যাপক জল্পনা কল্পনা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানিয়েছেন, বিরোধী জোটের ১১ সদস্যের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। মুম্বাইয়ে জোটের পরবর্তী বৈঠকের আগেই চূড়ান্ত হবে কমিটির সদস্যদের নাম। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী সমমাননা দলগুলো যেন অভিন্ন ন্যূনতম কর্মসূচি নিয়ে এগোতে পারে, তার জন্য বেঙ্গালুরুতে সবিস্তারে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। কংগ্রেস সভাপতি জানান, অভিন্ন কর্মসূচির সম্ভাবনা খতিয়ে দেখতে একটি পৃথক কমিটি গঠন করা হতে পারে। এদিকে বেঙ্গালুরুতে যখন বিরোধী দলগুলোর নতুন জোটের নাম ঘোষণা করা হয়, তখন রাজধানী নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে এনডিএর শরিক দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিরোধী জোটকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিরোধীদের তো একটাই মন্ত্র, পরিবার ও পরিবারের জন্য। ওটা তো দুর্নীতি ও পরিবারদের জোট। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।